আচ্ছা, আজকে তোমাদের দ্বিতীয় দিনের ভিডিও ভিডিও করার সময় এই ম্যাট্রিক্সের সেকেন্ড পার্টে যেটা ম্যাট্রিক্সের সমতা, তারপরে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ সবই তো হবে। আমাদের যে বীজগাণিতিক চিহ্নগুলো কি কি, চারটা রকমের চিহ্ন আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেগুলো কীভাবে প্রয়োগ করা যায় সেগুলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আচ্ছা, তাহলে কি ম্যাট্রিক্স সমতা, ম্যাট্রিক্স সমতা জিনিসটা কি? সমতা মানে কি? সমান, ঠিক আছে। তাহলে সমান কীরকম হবে? এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে। এবার সমতার ক্ষেত্রে আমরা যেমন দেখতাম যে এক্স এর মান 2 আর ওয়াই এর মান 2 যদি হয় সেটা কি ইমপ্লাই করে? এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এটা ইমপ্লাই করে। এবার এই ম্যাট্রিক্সের ক্ষেত্রেও ঠিক তাই, এ ম্যাট্রিক্সের সঙ্গে বি একটা ম্যাট্রিক্স, দুটো যখন সমান কখন সমান হবে? তার ফার্স্টে আমি বলে দিই, সমান দেখানোর আগেই বলে দিই, এ আর বি ম্যাট্রিক্স এই দুটোকে সমক্রমের হতে হবে। দুটো ম্যাট্রিক্সকে কী হতে হবে? সমক্রমের। তো এবার ম্যাট্রিক্সের সমতা কী বলছি, যে দুটো সমক্রমের ম্যাট্রিক্স দেখতেই পাচ্ছি, দুটা রো 2 আর তিনটা কলাম 2×3, এখানে দুটা রো আছে আর তিনটা কলাম আছে, তাহলে এখানে 2×3 দুটো সমক্রমের ম্যাট্রিক্স। আচ্ছা, এবার এটার ক্ষেত্রে কী হবে, প্রথম যে এলিমেন্টটা থাকছে এক্স, আর এখানকার বি এ ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্টটা কী থাকছে? এ। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ হবে। এবার প্রথম যে ম্যাট্রিক্সটা থাকছে ওয়াই, তার সঙ্গে বি ম্যাট্রিক্সের সেকেন্ড যে এলিমেন্টটা থাকছে তাহলে কি, ওয়াই ইজ ইকুয়াল টু বি। একই রকম হবে জেড এর সঙ্গে সি সমান হবে, পি এর সঙ্গে ই সমান হবে, কিউ এর সঙ্গে এফ সমান হবে, আর এর সঙ্গে জি সমান হবে। এইভাবে আমাদেরকে দুটো ম্যাট্রিক্সের সমতা আমরা দেখাতে পারবো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে তাহলে কী দেখাবো ম্যাট্রিক্সের, আমি কী বললাম বীজগাণিতিক চিহ্নগুলো কী কী হয়, যোগ বিয়োগ গুণ আর ভাগ হয়, তাই তো? এবার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটা কোনটা আমাদের অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসটা আমরা এখানে দেখাবো। তাহলে কি ম্যাট্রিক্সের যোগ, যোগ চিহ্ন প্রথমে দেখায়। এবার আমরা যখন সংখ্যা গুণ করতাম 2 এর সঙ্গে 3 যোগ করতাম তখন কি আসতো? 5। আচ্ছা, তাহলে আমি কি বললাম, 2 আর 3 যোগ করে যেমন আমরা 5 পাই, সেরকম ম্যাট্রিক্সের মধ্যে যোগ নিশ্চয়ই হবে। তাহলে এ একটা ম্যাট্রিক্স কি আছে, 2×3 অর্ডারের ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স কি, 2×3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এবার আমি যখন সমতার ক্ষেত্রে বলেছিলাম দুটো সমক্রমের ম্যাট্রিক্স হতে হবে, এবার যোগের ক্ষেত্রেও ঠিক আমাদের তাই করতে হবে, তাছাড়া কিন্তু আমরা যোগ করতে পারবো না। যেমন এ প্লাস বি কীরকম হবে, তাহলে প্রথম এলিমেন্টের সঙ্গে এ ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্টের সঙ্গে বি ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্টকে যোগ করতে হবে, তাহলে পজিশনগুলো আমাদের ঠিক রাখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এক্স ওয়ান প্লাস এ ওয়ান, ওয়াই ওয়ান প্লাস বি ওয়ান, জেড ওয়ান প্লাস সি ওয়ান, একই রকম হবে কি, এক্স টু প্লাস এ টু, ওয়াই টু প্লাস বি টু, জেড টু প্লাস সি টু। দেখো এবার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী করলাম, সমক্রমের ম্যাট্রিক্স যোগ করার পরেও আমরা কিন্তু সমক্রমেরই ম্যাট্রিক্স পাচ্ছি, এটা হচ্ছে গেল ম্যাট্রিক্সের যোগ। আমি তোমাদের বেসিক জিনিসগুলো আপাতত বলে দিই, তারপরে অঙ্ক করার ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম আসবে, তারপরে এক্সারসাইজে আছেও সেগুলো তোমরা দেখে নেবে। ম্যাট্রিক্সের স্কেলার গুণ, স্কেলার গুণ মানে কি, যেমন ধরো একটা সংখ্যা আছে 2 বা 3, এই সংখ্যাটার সঙ্গে একটা সংখ্যা যদি আমি গুণ করি 5, তাহলে কত দাঁড়াবে, 15 পাবো, তাই তো? এবার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ঠিক তাই, এই একটা ম্যাট্রিক্স আছে, এবার এই ম্যাট্রিক্সের সঙ্গে আমার কোনো একটা স্কেলার সংখ্যা গুণ করার প্রয়োজন হয়ে পড়লো। যেমন যদি আমি এম যদি গুণ করি তাহলে এম এ, এবার এমটা কীরকমভাবে গুণ হবে, গুণটা কীরকম হবে, এখানকার প্রত্যেকটা এলিমেন্ট আছে তাদের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এই এমটা গুণ হবে, তাহলে আমরা কী পাবো, এম এক্স ওয়ান, এম ওয়াই ওয়ান, এম জেড ওয়ান, এম এক্স টু, এম ওয়াই টু আর এম জেড টু, এটা হচ্ছে গেল একটা, এটার ক্ষেত্রেও ঠিক তাদের ক্রমের কোনো পরিবর্তন হলো না। এবার চলে আসি ম্যাট্রিক্সের বিয়োগ, আমরা যোগ করলাম, এবার স্কেলার গুণ করলাম, বিয়োগটা করি, বিয়োগটা কীরকম হবে, এ একটা ম্যাট্রিক্স থাকছে, বি একটা ম্যাট্রিক্স থাকছে, আমরা এই দুটো ম্যাট্রিক্সে সাপোর্ট করে নিচ্ছি এই দুটো এলিমেন্টটি। তাহলে এবার ক্ষেত্রে এটা ক্ষেত্রে যেমন যোগ যেরকম করেছি ঠিক সেম জিনিস হবে, এখানে এ মাইনাস বি সমান সমান আমাদের কী দাঁড়াচ্ছে, এক্স ওয়ান মাইনাস এ ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস বি ওয়ান, জেড ওয়ান মাইনাস সি ওয়ান, এক্স টু মাইনাস এ টু, ওয়াই টু মাইনাস বি টু, জেড টু মাইনাস সি টু, এটার ক্ষেত্রে কোনো পরিবর্তন হলো না। আচ্ছা, এবার আমরা চলে আসি ম্যাট্রিক্সের গুণ, গুণটা হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস এবং সেটা খুব ভালো করে মনে রাখবে আর কি। এবার ওখানে যেমন ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা কী করলাম, সমক্রমের দুটো ম্যাট্রিক্স আমরা যোগ করলাম, এটার ক্ষেত্রে কিন্তু ঠিক তা নয়। এবার এখানে আমাদেরকে যেটা দেখতে হবে, এ একটা ম্যাট্রিক্স 2×3 অর্ডারের, বি একটা ম্যাট্রিক্স 3×5 অর্ডারের। তাহলে এবার এই ম্যাট্রিক্সের যে রো কলাম থাকছে, এ ম্যাট্রিক্সের কলামের সঙ্গে বি ম্যাট্রিক্সের রোকে সেম হতে হবে, তাছাড়া আমি কিন্তু কখনোই দুটো ম্যাট্রিক্সের গুণ করতে পারবো না। তাও আমি একটু ছোট আকারে ম্যাট্রিক্স দুটোকে নিয়ে নিই, এ একটা ম্যাট্রিক্স আছে 2×3 অর্ডারের, বি আর একটা ম্যাট্রিক্স আছে 3×2 অর্ডারের। তাহলে এ ম্যাট্রিক্সটা কি, এ ম্যাট্রিক্সটাকে আমরা লিখে নিচ্ছি কি, 2 সংখ্যা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে বেশি, 2, 3, 5, 6, 2, 1 হলো। আচ্ছা, বি আর একটা ম্যাট্রিক্স কি, 3×2 অর্ডারের, মানে তিনটা রো থাকতে হবে কিন্তু, 1, 1, 2, 0, 5, 3, -1, 2, 6, এটা এই পর্যন্ত ভুল হয়ে গেল, এটা আমাদের থেকে কটা রো থাকছে, একটা দুটা তিনটা আর
কলাম থাকছে কত দুটো তাহলে এটা কত হচ্ছে 2 ক্রস 3 অর্ডারের আর একটা 3 ক্রস 2 অর্ডারের এবার এই দুটো ম্যাট্রিক্সকে আমি কিভাবে গুণ করব a b গুণ করলাম তাহলে ম্যাট্রিক্সগুলোকে প্রথম কাজ আমরা পাশাপাশি লিখে নাও 2 3 আর 5 6 2 1 লিখলাম ইনটু b ম্যাট্রিক্সটা কি আছে 1 1 0 5 minus 1 2 এটা ইচ্ছা মতো আমি সংখ্যা ধরেছি এবার অঙ্কের ক্ষেত্রে তোমাদের বলে দাও তবে গুণের নিয়ম কি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম যে কলাম থাকছে তাদের প্রত্যেকটা পজিশন দিয়ে তাদের পজিশনকে গুণ করতে হবে কিরকম দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের রোকে গুণ করতে হবে গুণ করে যোগ কিরকম এখানে কত আছে প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্সের এখানে কত আছে 1 আর এখানে কত আছে 2 তাহলে এই 1 এর সঙ্গে এই 2 কে গুণ করব তাহলে কত হচ্ছে 2 ক্রস 1 গুণ করে যোগ সঙ্গে সঙ্গে প্লাস 0 এর সঙ্গে 3 কে গুণ 0 এর সঙ্গে 3 কে গুণ করব তাহলে কত 3 ইনটু 0 প্লাস এবার এটার সঙ্গে 5 কে গুণ তাহলে 5 ইনটু মাইনাস 1 হলো আচ্ছা এরপরে কত থাকছে এবার এই একই রো কলাম দিয়ে প্রত্যেকটা রোকে গুণ এটা আমার প্রথম রোকে গুণ করা হয়ে গেল দ্বিতীয় রোকে গুণ করব তাহলে কত হচ্ছে 6 ইনটু মনে রাখার নিয়ম হচ্ছে এই যে সংখ্যাগুলো শুধু আনচেঞ্জ থাকবে 6 এর সঙ্গে 1 গুণ 6 ইনটু 1 প্লাস 2 ইনটু 0 প্লাস 1 ইনটু মাইনাস 1 ঠিক আছে একই হয়ে গেল এটা গুণ শেষ সেকেন্ড এবার একই রকমভাবে চলে আসে এবার সেকেন্ড কলাম দিয়ে একই রকমভাবে প্রথম রোকে আর দ্বিতীয় রোকে গুণ করছি তাহলে এটার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে প্রথম ম্যাট্রিক্সের রোগুলো বারবার গুণ হতে থাকছে একই রকমভাবে তাহলে কী করবো তাহলে 2 দিয়ে 1 কে গুণ 2 ইন্টু 1 প্লাস কত 3 ইন্টু 5 তাহলে 3 ইন্টু 5 তারপর কত আছে 5 ইন্টু প্লাস 5 ইন্টু 2 গুণ করে যোগ মনে রাখতে হবে তাহলে কত 6 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 5 2 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 1 ইন্টু 2 হয়ে গেল কমপ্লিট হয়ে গেল দেখলাম দেখো প্রত্যেকটা রো প্রত্যেকটা কলামের সঙ্গে গুণ হয়েছে কিন্তু কোনো সংখ্যা বাদ পড়েনি এবার গুণ করে যোগ করে যেটা থাকবে সেটা আমার লিখে ফেলি আচ্ছা তাহলে আমরা কী করলাম এই গুণ করে যে যোগ ফল তাহলে প্রথম যে এলিমেন্টটা ছিল তাদের গুণ করে যোগ করে কত দাঁড়াচ্ছে মাইনাস 3 দ্বিতীয়টা কত 5 এটা গুণ করে কত 27 এটা গুণ করে 18 এটা হয়ে গেল আমাদের এ আর বি দুটো ম্যাট্রিক্সের গুণ গুণটা তোমরা খুব ভালো করে দেখবে এটা কিন্তু সবসময় কাজে লাগবে আচ্ছা এবার আমরা চলে আসছি ম্যাট্রিক্সের বিলোম বা বিপরীত অথবা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স ইনভার্স কথাটার সঙ্গে আমরা কিন্তু আগে পরিচিত ছিলাম যেমন ধরো যদি এ হয় এর ইনভার্স বা অনন্যক যদি বলতে পারি আমরা অনন্যক আমরা মেনলি বিষয়টা জানি তো এবার এর ইনভার্স কি আসবে বা এর অনন্যক কি হয় 1 বাই এ তো এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি এর ইনভার্স মানে যখন কোনো একটা সংখ্যা নিচ থেকে উপরে উঠে যায় তখন পাওয়ার যেটা 1 থাকে সেই পাওয়ারটা উপরে গিয়ে মাইনাস 1 হয়ে যায় তাহলে এর ইনভার্স কি হয়ে গেল এ টু দি পাওয়ার মাইনাস 1 এটাকে বলা হয় এর ইনভার্স তো ইনভার্স কাকে বলে যদি আমাদের এ একটা ম্যাট্রিক্স থাকে বি একটা ম্যাট্রিক্স থাকে এবং আর একটা ম্যাট্রিক্স আইডেন্টিটি ইউনিট ম্যাট্রিক্স এটা তো এই তিনটার মধ্যে সম্পর্ক যদি এ বি ইকুয়ালস টু 1 হয় বা আই একটা ইউনিট ম্যাট্রিক্স হয় এ আর বি ম্যাট্রিক্স তাহলে বলা হবে কি বি কে এর ইনভার্স বলা হবে তাহলে আমরা কি লিখতে পারি বি ইজ ইকুয়াল টু এ ইনভার্স এটা হয়ে গেল আমাদের ম্যাট্রিক্স এর ইনভার্স হবে ম্যাট্রিক্স তাহলে আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে দেখাই এবং এই ইনভার্সটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে কীরকম যদি একটা ম্যাট্রিক্স থাকে এ ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটা কী বলছি এ বি সি আর ডি এ ম্যাট্রিক্স হলো এই ম্যাট্রিক্সের আমাকে এ ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা কীভাবে বের করে দেখাবো সেটা আমি একটু তোমাদের ইয়ের মাধ্যমে বলে দিই তাহলে এ ইনভার্স সমান সমান কী হয় দেখো এখানে যে এম এ এক্স যে এলিমেন্টটা থাকছে এই এলিমেন্ট বরাবর যে রো আর কলাম বাদ দিলে কত থাকছে বি সেটা বসে যাবে এর পজিশনে একই রকমভাবে বি যেটা থাকছে তার রেসপেক্টের রো আর কলামকে বাদ দিলে কী পড়ে থাকছে যদি আমরা এখানে ঢেকে দিই তাহলে কী পড়ে থাকছে সি আচ্ছা একই রকমভাবে এ ম্যাট্রিক্সের রেসপেক্টে যদি বাদ দিই তাহলে কী পড়ে থাকছে বি যার যে পজিশনের রেসপেক্টে বাদ দিব তার পজিশনে অবশিষ্ট এলিমেন্টটাকে বসে দেবে ডি এর রেসপেক্টে যদি বাদ দিই তাহলে কী পড়ে থাকছে এটার আমাকে ট্রান্সপোজ নিয়ে নিতে হবে তো ট্রান্সপোজ তোমাদেরকে একটু বলে দিই এ ট্রান্স এ একটা ম্যাট্রিক্স যদি থাকে এ বি সি ডি আচ্ছা এ তার ট্রান্সপোজ যদি বের করতে পারে ট্রান্সপোজ ট্রান্সপোজ মানে কি সেক্ষেত্রে কি রোগুলোকে কলামে চলে যাবে কলামগুলো রোতে চলে আসবে তাহলে এ এটা এটা কলাম ছিল তাহলে এ সি চলে গেল বি আর ডি চলে আসবে বি এখানে চলে আসছে ডি এখানে চলে আসছে তাহলে এটা হয়ে গেল এ ট্রান্সপোজ এখানে ঠিক তাই তাহলে এই এটা ট্রান্সপোজ লিখলে আমার কী হবে ডি বি সি এ মানে ডিবিটা এখানে কলামে চলে গেল রোতে চলে গেল আর সি এটা এখানে রোতে চলে গেল এটা হয়ে গেল আরেকটা যেটা কাজ করতে হবে তাদের এখানে চেঞ্জটা আমি করিনি প্লাস মাইনাস এগুলো আমার চেঞ্জ করে নিতে হবে তাহলে কী করবো এটা প্লাস যদি ধরে নিই মনে মনে তারপরেরটাকে চেঞ্জ করে কী হবে মাইনাস ঠিক এদিকে গিয়ে এদিকে নামবো তারপরে এদিকে আসবে তাহলে এখানে প্লাস এখানে মাইনাস চেঞ্জ হয়ে তাহলে কি
প্লাস তারপর এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে এখানে আমার সি আর বি এর আগে শুধুমাত্র মাইনাস থাকছে তাহলে এটা হয়ে গেল আমার এ ইনভার্স আচ্ছা আরেকটু বিষয় এর সঙ্গে যুক্ত হবে যে এটা আমরা কিন্তু এখানে আমরা শর্টকাটে বলে দিলাম তোমাদেরকে এটা যদি আমরা এইভাবে দেখি সমাধান করি এই একটা ম্যাট্রিক্সে যে এখানে যেমন ধরো এই ম্যাট্রিক্সটা আছে কি ax plus by equals to c বা কিছু একটা যদি ধরে নিই তো এই লিনিয়ার ওই বজ্রগুণন পদ্ধতি যেটা আমরা ক্লাস 10 এ শিখেছিলাম সেই পদ্ধতিতে সমাধান করে আমরা বের করতে পারি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে কি বললাম a ইনভার্স সমান সমান কি সরি এখানে আরেকটা জিনিস একটু বলতে ভুল হয়ে গেছে 1 বাই ডিটারমিন্যান্ট অফ a হবে 1 বাই ডিটারমিন্যান্ট অফ a আর তারপরে এটা ট্রান্সপোজ তাহলে 1 বাই ডিটারমিন্যান্ট অফ a আচ্ছা এখানে a ডিটারমিন্যান্ট আমি একটা বলে দিই সংক্ষেপে আমি তোমাদেরকে এখানে যে থিওরিটা বলা আছে সেই থিওরিটাকে একটু শর্টকাট করে বলছিলাম তোমাদেরকে যে মনে রাখার কারণ ওই থিওরির মাধ্যমে করা মুশকিল তাহলে এ বি আর সি ডি ডিটারমিনেন্ট মানে কোনাকুনি গুণ করে জাস্ট বিয়োগ এই কোনাকুনি গুণ করে বিয়োগ তাহলে আমার কত দাঁড়াচ্ছে এ ডি মাইনাস বি সি তাহলে এখানে আমার এ ডিটারমিনেন্ট কত আছে ওয়ান বাই এ ডি মাইনাস বি সি তাহলে ম্যাট্রিক্স কি ডি মাইনাস বি মাইনাস সি এ এটা হয়ে গেল আমাদের এ ইনভার্সের মান ঠিক আছে তাহলে আমি আরেকবার একটু বলে দিই ইনভার্স আমি ম্যাট্রিক্স বের করতে গেলে কি হচ্ছে এ ম্যাট্রিক্স যেটা থাকছে সেটার ফার্স্টে ডিটারমিনেন্ট ভ্যালুটা আমি বের করে নেব ডিটারমিনেন্ট কিভাবে বললাম এই কোনাকুনি গুণ করে নেব নিয়ে তাদের বিয়োগ করব আচ্ছা আর এই ইনভার্সটাকে কি বললাম তাদের প্রত্যেকটা এলিমেন্টের পজিশনগুলোকে বাদ দেবো যেমন এ পজিশন বরাবর যদি বাদ দিই তাহলে পড়ে থাকছে কত ডি ডি লিখলাম বি এর পজিশন বরাবর যদি বাদ দিই তাহলে পড়ে থাকছে সি এরকমভাবে সি এর ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে বের করে নিলাম নিয়ে প্লাস মাইনাসটাকে আমাকে একটা ভাইটাল জিনিস প্লাস মাইনাসটাকে চেঞ্জ করে নেবে প্রথমে প্লাস থাকলে তারপরে মাইনাস একই রকম আমি নিচে নামবো নেমে এটাকে প্লাস থাকলে এটা মাইনাস আর তারপরে ট্রান্সপোজ ট্রান্সপোজটাকে বলে দিয়েছি এ ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ এইভাবে কলাম থাকলে রোতে যাবে আর রো থাকলে আচ্ছা এবার কি বলছি নন সিঙ্গুলার জিনিসটা আমি তোমাকে একটু বলে দিই তো নন সিঙ্গুলারটা কি ডিটারমিনেন্ট অফ এ সেটা আমরা কিন্তু ক্লাস টেনে ওই বজ্রগুণন পদ্ধতির সময় হালকা কিছু শিখেছিলাম এখানে কি বললাম এ গুণ করতে হবে কোনাকুনি গুণ ডিটারমিনেন্ট অফ এ বের করার সময় তাহলে এ ডি মাইনাস বি সি যদি এটার ভ্যালু জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমরা এটার ওই এ ইনভার্স যেটা বললাম এ ইনভার্স বের করতে পারবো না কারণ কি আমাদের এ ইনভার্স সমান সমান কি ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ আর যে ম্যাট্রিক্সটা ছিল তা ট্রান্সপোজ করে বা তাদের পজিশনগুলো চেঞ্জ করে কিন্তু এখানে যদি আমরা কি জানি যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যায় না সেটা অসংজ্ঞাত হয়ে যায় বা আনডিফাইন্ড হয়ে যায় অসংজ্ঞাত বা আনডিফাইন্ড হয়ে যায় তাহলে এ ইনভার্স সমান সমান কি ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ আচ্ছা তাহলে ডিটারমিনেন্ট এ ভ্যালু আমার কখনো জিরো হওয়া যাবে না তাহলে কি আমার কি হতে হবে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু জিরো হতে হবে যেটা নন সিঙ্গুলার আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিই একটা এ ম্যাট্রিক্স একটা দেওয়া আছে কত 5 2 1 ঠিক আছে আমরা যেহেতু বলে দিলাম যে এ ডিটারমিনেন্ট ভ্যালু জিরো হলে আর আমরা সমাধান করতে পারবো না সেই কারণে আমাদের তাহলে এ ডিটারমিনেন্ট অফ এ বের করতে হবে ডিটারমিনেন্ট অফ এ মানে কি কোনা কোনি গুণ করব তাহলে 5 এর কে 5 মাইনাস 3 দুগুণ কত 6 তাহলে মাইনাস 1 এটা নট ইকুয়ালস টু 0 তাহলে আমাদের কিন্তু সেকেন্ড স্টেপ চলে আসছে তাহলে এ ইনভার্সের ব্যাপারটা আমাদের চলে আসবে তাহলে এ ইনভার্স সমান সমান কি 1 বাই ডিটারমিনেন্ট অফ এ তারপরে যে ম্যাট্রিক্সটা থাকছে সেই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে যেটা আমরা কীভাবে লিখেছিলাম তাহলে ফাইভের রেসপেক্টে যদি এটা আর এটা বাদ দিই তাহলে কত থাকছে 1 2 এর রেসপেক্টে এটা এটা বাদ দিলে কত থাকছে 3 3 এর রেসপেক্টে এটা এটা বাদ দিলে কত থাকছে 2 আর এই 1 এর রেসপেক্টে বাদ দিলে 5 আর প্লাস মাইনাসের ব্যাপারটা বলেছিলাম ট্রান্সপোজ ব্যাপারটা বলেছিলাম তাহলে এখানে প্লাস হলে এখানে মাইনাস এখানে প্লাস হলে এখানে মাইনাস আর ট্রান্সপোজ তাহলে কত হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু কত মাইনাস 1 তাহলে কত হচ্ছে 1 মাইনাস 2 মাইনাস 3 5 আমাদের বেরিয়ে গেল আচ্ছা এবার আমি আরেকটা দেখি বি একটা ম্যাট্রিক্স থাকবে সাপোজ 3 2 6 আর 4 এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা আমাদের কি করতে হবে বি ম্যাট্রিক্সের দেখতে হবে ফার্স্টে ডিটারমিনেন্ট বের করে ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি বলেছিলাম কোনা কোনো গুণ তাহলে 3 3 4 12 মাইনাস 6 দুগুণ 12 ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে তাহলে এটা কি ম্যাট্রিক্স আচ্ছা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আচ্ছা নন সিঙ্গুলার এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে আচ্ছা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স না হলে কিন্তু আমরা সমাধান করতে পারবো না ঠিক আছে তাহলে এবার জিরো হয়ে গেছে তার আমাদের সেকেন্ড স্টেপ আমরা যেতে পারছি না আচ্ছা এই পর্যন্তই তোমাদের আমি ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দিলাম আরও অনেক বিষয় আছে যেগুলো প্রবলেম সলভ করার সময় ধীরে ধীরে তোমরা জেনে নেবে